কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ধৃত আসামের করিমগঞ্জ জেলার তিন নেশা কারবারি। অভিযানে নেমে 55,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলেন উত্তর ত্রিপুরার পুলিশ সুপার। মায়ানমার থেকে নিয়ে আসা হয়েছিল ট্যাবলেটগুলো ত্রিপুরা পাচারের উদ্দেশ্যে। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে উদ্ধার হয় প্রায় 5 কোটি টাকার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, সাথে আটক আসামের তিন নেশা কারবারি। জানা গেছে, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট খবর আসে অসম থেকে একটি নম্বরবিহীন বোলেরো গাড়ি করে নেশা সামগ্রীগুলি রাজ্যে প্রবেশ করবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে বাগবাসা থানার পুলিশ উঠপেতে বসে থাকে। বোলেরো গাড়িটি নাকা পয়েন্টে আসলে কর্তব্যরত পুলিশ যথারীতি গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। তখন গাড়িতে যাত্রী সাজে বসে থাকা আব্দুল লতা, বোরহান উদ্দিন ও জনাব আলী নামের তিন জনের কাছ থেকে প্রায় 55,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। জানা গেছে, উভয়ের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। এমর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উদ্ধারকৃত নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেটগুলি এতটাই ভয়ানক যে একবার খেলে 3 দিন পর্যন্ত নেশা থাকে। এই ইয়াবা ট্যাবলেটগুলি ব্যবহার করে অসামাজিক কাজ করা হয় বলে প্রচুর প্রমাণ রয়েছে। এগুলো খোলা বাজারে পাওয়া যায় না, মায়ানমার থেকে ট্যাবলেটগুলো নিয়ে আসা হয়। তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারে মূল্য আনুমানিক 5 কোটি টাকা, আর অসম থেকে পাচারের উদ্দেশ্যে রাজ্যে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে বাগবাসা থানায় একটি NDPS মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। আজকে ওসি বাগবাসার কাছে গোপন সূত্র খবর এসেছিল যে একটা নতুন বোলেরো গাড়ি, যেটার মধ্যে এখনো নাম্বার পড়েনি, সেই গাড়িতে করে আসামের দিক থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য আসছে। এই খবর উপর ভিত্তি করে ওসি বাগবাসা আউটপোস্ট গাড়িটাকে ডিটেইন করেছে। গাড়ির মধ্যে 3 জন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে। তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে। অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট 2 জন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে। যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট। এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক, ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে 3 দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই মাদক মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। টোটাল মাল পাওয়া গেছে 55,000। ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না, এই মালগুলি মায়ানমারে তৈরি হয়। দাম হবে প্রায় 5 কোটি টাকার মতো। বাগবাসাতে একটা কেস হয়েছে, এরা 3 জন অ্যারেস্ট হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। স্যার, যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম? তাদের নাম আব্দুল লতা, তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ, বুরহান উদ্দিন, তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ, জুনাব আলী রানীগ্রাম করিমগঞ্জ, তিনজনের বাড়ি আসাম, আর গাড়িটা হলো বুরহান উদ্দিনের। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল স্যার? এটা আসামের দিকে থেকে আসছিল, আগরতলার দিকে যাচ্ছিল। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।